সবাইকে স্বাগত জানাই, আমি রূপম। ফিরে এলাম নিয়ে নতুন আর একটা এপিসোড অফ দ্য পডকাস্ট রূপম অন দ্য রক্স। সবাই আমরা জানি যে এই অনুষ্ঠানটা আগেও চলতো, অনেক দিন আগে, 17 বছর আগে, এবং তখন 10 মাস চলবার পরে বন্ধ হয়ে যায়। মানে এর মধ্যে একটা ঝটকা আছে। ইনিংসের শুরুতেই 3 উইকেট পড়ে যাওয়ার যে ঝটকা, এটা অনেকটা সেরকম। তবে আপাতত এটা কিন্তু টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নয় যে হাড়হিম হয়ে যাবে, বুকের ধুকপুকনিটা বেড়ে আকাশ ছোবে, নখগুলো আর অবশিষ্ট থাকবে না। না না, ওরকম ব্যাপার না। এই ফিরে আসাটার মধ্যে কোথাও একটা স্বস্তি আছে, কোথাও একটা পাশে বসে ভালো লাগবার এবং অযুত সম্ভাবনার হিসেব কষবার একটা প্রশান্তি আছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটু ফিরে দেখাও দরকার যে এই যে আমাদের পথ চলা শুরু হয়েছে, আমার তরফ থেকে যা বলা হচ্ছে তার কি প্রতিক্রিয়া আসছে সেটাও একটু যাচাই করে নেবার পালা, এবং সঙ্গে সঙ্গে একটু স্বাধীন হবারও পালা, ডানা মেলারও পালা। একটু ডানা মেলব, একটু সাহসী হব। বিশেষ করে এই গানটা যখন বলছে তীরে এসো সাহসিনী অথবা ডুবে যাও এই আবেগে মহোৎসবে, শোনো তুমি কি আমার হবে, বলো তুমি কি আমার, শোনো তুমি কি আমার হবে, আজও তুমি কি আমার। যাকে প্রশ্নটা করছি তুমি কি আমার হবে, তাকে এটাও বলছি আজও তুমি কি আমার, মানে আমারই ছিল, আমারই যারা থাকে তারা আমাকে পরামর্শ দিতে পারে, তারা প্রশ্ন তুলতে পারে। নতুন করে তো আর হওয়া নয়, আগেই ছিল, সে আবার কাছে এলো, বা সে কাছে আসবার একটা ইশারা। আমি জানি না, সে হয়তো ভিন গ্রহ থেকে পেয়ে গেল। এরকমই একজন খুবই কাছের মানুষ, তিনি আমাকে বললেন, রূপম তুমি দানিকেনের গল্প বললে প্রথম এপিসোডে, কিন্তু দানিকেনের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছিল সেগুলোর কথা তো বললে না। সত্যিই তো, দানিকেন তার উদ্ভট তত্ত্ব, অর্থাৎ দেবতা কি গ্রহান্তরের প্রাণী, এই তত্ত্বের সমর্থনে যে সমস্ত প্রমাণ দাখিল করেছেন, এটা প্রমাণ করবার হুড়োতাড়ায় কিছু কিছু এমন সমস্ত কথা বলেছেন যেগুলোর ভিত্তি আসলে নেই, এটা খুঁজে বার করা গেছে, এবং এটাকে বলে জল মেশানো। জল মেশানোর এই গুরুতর অভিযোগ থেকে আমরা দানিকেনকে অব্যাহতি কিছুতেই দিতে পারব না, তার জেলও হয়েছিল প্রতারণার দায়ে। বাবা, তুমি জেলে, দুঃখ পেলে, সমব্যথার কার্ড পাঠাবো, পেলে খিদে, ক্রুশে বিধে, ছুরি কাটায় ছাল ছাড়াবো। তবে আমরা এইটুকু বলতে পারি যে ধরা যাক একজন কিছু একটা বলেছে, কেমন, এবার এই যে কথাটা বলা হলো সেই কথাটাকে কিভাবে কাজে লাগাবো সেই বেছে নেওয়াটুকু কিন্তু শ্রোতার বা পাঠকের হাতে। তাই দানিকেন কি উদ্দেশ্যে বললেন, সেটা বলার পেছনে কতটা প্রতারণার বুদ্ধি ছিল, বা একটা প্রতারক মন ছিল, বা একজন ভণ্ড ছিল, সেই দিকে না গিয়ে আমি এই ব্যাপারটাকে, এই তত্ত্বটাকে মানুষের কাজে কিভাবে লাগানো যেতে পারে সেই পথে হেঁটেছি। জন লেননকেও অনেকেই প্রতারক বলেছেন। লেনন যেভাবে লিখেছেন ইমাজিন গানে, যে কল্পনা করো আমাদের কারো কোনো সম্পত্তি নেই, লোকে আঙুল তুলেছে যে লেনন বাবু আপনার সম্পত্তি কি কিছু কম ছিল নাকি। লেননকে যে খুন করেছে সেই লোকটি, অর্থাৎ মার্ক চ্যাপম্যান, তারও দাবি ছিল লেনন একজন ভণ্ড, লেনন একজন ফোনি ক্যারেক্টার। এখন আমার কথা হচ্ছে, ভণ্ড কে নয় বলতো? তোমার কি কখনো মনে হয় না যে আমাদের অস্তিত্বে, আমাদের সমাজে, পরতে পরতে, আনাচে কানাচে, লুকিয়ে আছে, মাথা তুলছে কোনো না কোনো ধরনের ভণ্ডামি? সেই সব ভণ্ডামি তো আমাদের প্রশ্রয়ও পাচ্ছে। কি
আমিও ভণ্ড অনেকের মতো কান দিয়ে ঢাকি জীবনের ক্ষত, তবু বলি শোনো দেখতে ভুলো না অন্য ছবিও আঁকো, অন্য ছবিও আঁকো, অন্য ছবিও আঁকো। হ্যাঁ, দু লাইন গান গাইলাম, এটাই ঠিক আছে, এর বেশি আর এই প্রসঙ্গে কচকচ না করাই ভালো। কারণ যত বলা হবে তত দেখা যাবে যে বড় বড় আচ্ছা আচ্ছা মহাপুরুষদের পতন আমরা দেখেছি। তারা যে সমস্ত আদর্শ প্রচার করেছিলেন, পরে দেখা গেছে তারাই বাস্তব জীবনে বা ব্যবহারিক জীবনে সেখান থেকে 360 ডিগ্রি বলবো নাকি 180 বলবো, 360 মানে তো আবার ঘুরে একই জায়গায় আসা, তাহলে 180 বলি, একেবারে ভিন্ন মেরুতে গিয়ে অবস্থান করেছেন। আমার মনে পড়ে একজন সঘোষিত ধর্মগুরু, নাম বলছি না, তিনি একবার বলেছিলেন যে এই যে বাইবেলে লিখেছে 7 দিনে পৃথিবীর নির্মাণ, মানে 6 দিন এবং 1 দিন বিশ্রাম, 7 দিনে পৃথিবীর নির্মাণ হয়েছিল, তারপরে কি করে ডারউইনের অভিযোজন বাদ তাহলে কিভাবে আমরা ব্যাখ্যা করব? কারণ ঈশ্বর যা সৃষ্টি করে দিয়েছেন তার আবার পরিবর্তন পরিমার্জন পরিবর্ধন কিভাবে সম্ভব? সে তো অ্যাবসলিউট ট্রুথ। কিন্তু ডারউইনের অভিযোজন বাদ বলছে যে প্রথমে যা ছিল তারই ক্রমাগত পরিবর্তন করেছে প্রকৃতি। তাহলে সত্যটা কি? এখন যখন বাইবেলের কথা আর অভিযোজনের কথা আমরা পাশাপাশি রাখছি, তখন আমরা ঠিক কোন দিকে দাঁড়াবো বলো তো? মানে আমি কোনটাকে সত্যি বলবো আর কোনটাকে বলবো ভণ্ডামি, এটা খুব খটোমটো একটা নির্বাচনের জায়গা। চট করে সমাধান সূত্রে পৌঁছানো খুব মুশকিল। চট করে সমাধান সূত্রে পৌঁছতে গেলে না আবার বিপদ হয়ে যাবে। মানে আমি পৌঁছে যেতেই পারি, একটা সমাধান দিয়ে দিতে পারি, কিন্তু তাতে আবার কার মনে কিভাবে যে আঘাত লেগে যাবে সেই ঝুঁকি তো নেওয়া যায় না। তবে এটা বলতে পারি, এই যে আমরা প্রসঙ্গটা তুলে আনছি, এই যে আমরা প্রশ্ন করছি, এই প্রশ্নের থেকে ভালো আর কিছু নেই। মানে একটা সত্যি জানবার যে আগ্রহ, সেটাই শিব, সেটাই সুন্দর। আর আমার কাছে সঠিক উত্তরের সন্ধানে যাবতীয় প্রশ্ন তুলে ধাওয়া করে যাওয়ার এই মানবীয় প্রবণতা, এটাই হলো আসলে ঈশ্বর। সেই ঈশ্বর গ্রহান্তরের প্রাণী নাকি স্বর্গরাজ্যের অধিবাসী, তাতে কি বা এসে যায়? যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে দাঁড়িয়ে আছি, আর একটা দাঙ্গা বিধ্বস্ত সময়ে অতিক্রম করে কোভিডের মতো একটা সাংঘাতিক মহামারী অতিমারীর সময়ে, এবং তার মধ্যেও হঠাৎ ঘূর্ণিঝড়ের প্রাবল্য, এসব তো দেখে এলাম আমরা, এসব পেরিয়ে এলাম, এবং এটাও দেখলাম যে মানুষ যখন মানুষের পৃথিবীকে বাঁচানোর জন্য একযোগে ঝাঁপিয়ে পড়ল, সামগ্রিক মানুষের এই মনের জোর কিন্তু আমরা সবাই এটা উপলব্ধি করলাম। এর থেকে ভালো আর কি হবে? এই মনের জোরেরই অন্য নাম আমার মনে হয় বিজ্ঞান। এবং যে সমস্ত বিজ্ঞানীরা মানুষের উন্নতিকল্পে প্রগতির জন্য মহাকাশ বিজ্ঞান নিয়ে চর্চা করছেন, অন্য গ্রহের মধ্যে বা অন্য ব্রহ্মাণ্ডে কি কি সম্ভাবনা লুকিয়ে আছে জীবনের বা আগামীর, তা নিয়ে গবেষণা করছেন, তাদের দিকে তাকিয়ে আমার সত্যি ভাবতে ইচ্ছে করে যে ওরাই হয়তো দেবেন পৃথিবীকে বদলে দেওয়ার অমৃতের সন্ধান। আমি উড়ে যাচ্ছিলাম বিমানে চড়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, এটা বহু দূরে জার্নি। আমি যাচ্ছিলাম আমেরিকা যুক্তরাষ্ট্রে আমাদের নতুন কনসার্টের আয়োজনে। আমার ছেলে রূপ খুব মজা করে বলল, বাবা তুমি তো টাইম ট্রাভেল করবে। হ্যাঁ ঠিকই তো, ঘড়ির কাঁটাকে অনেকবার উল্টাতে পাল্টাতে হয়, তো এহেন টাইম ট্রাভেল করতে করতে বিমানের জানলা দিয়ে আমি নানা রকম দৃশ্য দেখতে পেলাম। যাওয়ার পথে দেখলাম ধুধু বরফের প্রান্তর, বহুক্ষণ ধরে দেখছি নিচে শুধুই বরফ, মাইলের পর মাইল জুড়ে বরফ পড়ে আছে, জনমনীষীর কোনো চিহ্ন নেই, থাকতে পারে না। তারপর এলো একটা উপসাগর, উপসাগরটা পেরিয়ে প্লেনটা আবার আরেকটা বরফের উপত্যকার উপর দিয়ে উড়ে চলল।
এটা যাওয়ার সময়। আর ফেরবার সময় যে সময় জানলা খুললাম, তখন দেখতে পেলাম দিগন্ত বিস্তৃত মালভূমি অঞ্চল, এবং সেই মালভূমির দৃশ্য মনে করিয়ে দিল একদম শুরুর সময়ে গলিত পৃথিবী, উত্তপ্ত পৃথিবী যখন ঠান্ডা হয়েছিল, তখন ভূমিস্তর যে কুচকে গেছিল সেই পুরোটা কুচকোনো চাদরের মতো বিরাট অঞ্চল। এবং অবভিয়াসলি সে অঞ্চলের ধারে কাছেও মানুষের বসতির কোনো চিহ্নই নেই। মালভূমি থেকে খাড়া খাড়া পর্বত শুরু হয়ে গেল, এই দৃশ্য চলতে থাকলো বহুদূর পর্যন্ত, বহুক্ষণের ব্যাপার। এখন এই সমস্ত যে অঞ্চল, এ তো অন্য গ্রহের অঞ্চল নয়, এ পৃথিবীরই অঞ্চল, কিন্তু অব্যবহৃত। আমাদের বিজ্ঞানীরা যারা মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করছেন, মহাকাশের দিকে তাকিয়ে আছেন, তাদের এই সময় আমার বলতে ইচ্ছে করলো যে যেখানে মানুষ আছে সেখানে ঘন বসতি স্থাপন করে রয়েছে, তো আর জায়গা নেই থাকবার। অথচ পৃথিবীতেই এত এত জায়গা পড়ে আছে, সেগুলো যদি আমরা অর্জন করতে পারতাম, এই মহাকাশ বিজ্ঞানীরাই যদি মাঝে মাঝে পৃথিবীর দিকেও তাকাতেন, তাহলে হয়তো পৃথিবীটা স্বর্গের থেকেও সুন্দর হতো।